নজর আছে বীরভূমে খবরের দিকে। সেখানকার মল্লারপুরে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ স্থানীয়তে, সাইকেল আরোহীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এখন সেই সাইকেল আরোহী। আর ঘটনাস্থলে পৌঁছন মল্লারপুর থানার পুলিশ আধিকারিকরা। সাত সকালেই মল্লারপুরের রাস্তায় পথ দুর্ঘটনা, আর এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘন্টা খানেক রাস্তার উপর টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। সে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সাইকেল আরোহীকে ধাক্কা গাড়ির এবং তার জেরে গুরুতরভাবে জখম হয়েছেন সেই সাইকেল আরোহী। আর সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। এই মুহূর্তে দু দুটি ছবি আপনাদের সামনে। মল্লারপুরে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। আক্রান্ত ব্যক্তি কি বলছেন, একই সঙ্গে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বলছেন, শোনা যাক এক এক করে। সকালে মর্নিং ওয়াক করতে এসেছিল, সেই মর্নিং ওয়াক করতে এসে বেচারি সাইডে দাঁড়িয়ে ছিল, ওকে মাঝখান থেকে পিছন থেকে একটা 12 চাকা গাড়ি মেরে দিয়ে আমাদের এই সিঁড়িতে, এই সিঁড়ি ভেঙে গেছে, সিঁড়ির ওপরে গাড়ি চেপে গেছিলো। আমরা তিনটে এলকাটিংয়ে ব্যারিকেড এবং সিভিক পুলিশ চেয়েছিলাম, সেই করেসপন্ডিংয়ে আমরা একটা লেটারও বড়োবাবুর হাতে জমা দিয়েছিলাম, বাট আজকে 13 তারিখ হয়ে গেছিলো, সেটা কোনো রকমের গুরুত্ব আমরা পাইনি স্টিল। এবং আজকেও সেম ডেতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো, এক ভদ্রলোকের কোমর ভেঙে গেছে, একটা টাটা সুমো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মেরে চলে গেছে যাচ্ছিলো। তো তার জন্য আমরা রাস্তা অবরোধ করে, আমাদের একটাই দাবি ছিল যে আমাদের এখানে ব্যারিকেড এবং আমাদের এখানে একটা 24 ঘন্টা সিভিক পুলিশ দেওয়া হোক। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলায় সেখানে যুবকের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতে। হাইকোর্টের নির্দেশে দেহ নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। রয়েছেন মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিও এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। ঢোলায় যুবকের যে মৃত্যু এবং সেখানে পুলিশের হাত রয়েছে, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তার জেরে সেই যুবকের মৃত্যু হয়েছে এবং সেই মোতাবেক দ্বিতীয়বার এবার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। হাইকোর্টের নির্দেশে দেহ নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য, যেখানে রয়েছেন মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিও এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়নি বলে আদালতে জানায় রাজ্য, এবং মৃত যুবকের দেহের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে প্রথম ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা রয়েছে। তবে আবারও ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে, দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। হাইকোর্টের নির্দেশে দেহ নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। ধোলায় যুবকের মৃত্যু, যেখানে প্রতিবাদ পর্যন্ত দেখান গ্রামবাসীরা, স্থানীয়রা, তারা পরিষ্কার অভিযোগ করেন যে পুলিশ লকআপে মারধর করা যে তার মৃত্যু হয়েছে। কি বলছেন মৃতের আত্মীয় শুনবো। আমাদের আবেদন, যে থানার একটা অ্যালিগেশন তৈরি হয়েছে, সেই থানার পুলিশ এই কাজে মানে কী বলে যোগ না থাকলে ভালো হবে, অন্য থানার অন্য কোথাও থেকে পুলিশ এনে একটা ইনভেস্টিগেশন করুক বা কাজকাম করুক, এটা আমরা চাই। সাহেবের কাছে আপাতত বললাম, মৌখিক বললাম আর কি, সাহেব কথা দিলেন যে আমি উদ্যতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবো। আপনার গড়িয়াহাটে ওগুলো সব সিনেমা শুটিং ছিল, বুলডোজার দিয়ে হকারের পুনর্বাসন হচ্ছে। আমাদের হকার আমরা বস বলে একটা সাইড সরিয়ে দিয়েছি বসছে, সুতরাং বুলডোজার আমাদের কাজ না, আমাদের কাজ মানুষকে বোঝানো। যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ, দুর্নীতিতে চাকরি হারা, কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। এ মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো, দুর্নীতিতে চাকরি হারা, তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ, দুর্নীতিতে চাকরি হারা, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপ্পিদা, ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে। অঙ্কিতাকে আমরা
তার রেজাল্ট দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন, সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। অঙ্কিতা অধিকারী কাগজে দেখেছি, হাইকোর্টের ইয়েতে দেখেছি যে দু নম্বরই করে চাকরি পেয়ে তার চাকরিটা গেছে। এখন তাকে যদি ভালো পোস্ট দেওয়া হয়, তৃণমূল তো সম্পদ, এরা এই যত শাহজাহান, যত অঙ্কিতা অধিকারী, যত আপনি এই কি নাম জায়ন্ট সিং, এরা প্রতিটা আনাচে কানাচে গলিতে মানুষের গলা টিপে আজকে পশ্চিমবঙ্গের মানুষের টাকাগুলো কেড়ে নিয়ে তাদের দলে টাকা পাঠিয়ে বাকিটা নিজেরা করে প্রসাদপন কোটি কোটি টাকার অট্টালিকা বানাচ্ছে, গরুর গলার দড়ির মতো মোটা চেন পড়ছে, একসে বারকারে গাড়ি চড়ছে। এই যে এদের এত টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না, শুনতে পান না, এই টাকা কোত্থেকে এলো, সোর্স কী, এই ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের সোর্স কী, মমতাদেরকে বলবো আপনি জবাব দিন। মানুষ জানতে চায় আপনার নেতাদের এত কোটি কোটি টাকা কোত্থেকে এলো। তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা অঙ্কিতা। অঙ্কিতা বলছে দলকে আরও শক্তিশালী করব। তিনি শুধুমাত্র চাকরি হারা বলে পরিচয় নয়, তিনি তার আরও একটি পরিচয় রয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। তৃণমূলের সাংগঠনিক পদে অঙ্কিতা অধিকারী, কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অঙ্কিতা অধিকারী, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা, যার হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে কারণ নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা এই অঙ্কিতা। ফের সরকারি হাসপাতাল।